সরকারি অফিসের লক্ষ লক্ষ টাকা ঘর ভাড়া বাকি, সেই বকেয়া ভাড়া আদায়ের জন্য এবার বাড়ি মালিক অফিসে তালা ঝোলালো। এমনই অভিনব ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষক দিবসের দিনই স্কুল শিক্ষা দপ্তরের অফিসে তালা ঝোলালো বাড়ি মালিক। বাড়ির মালিক বলল যে তালা লাগাবো, এখন আমাদের যে রেন্ট আমাদের 10 লাখ টাকার মতো মানে বাকি আছে, আমরা কলকাতা জানিয়েছি, ওর মধ্যে 50,000 টাকা দিয়েছেন সঙ্গে সঙ্গে, আরও ওই বকেয়াটা যাতে দেওয়া যায় সেটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে ওনারা চেষ্টা চরিত্র করছে। ইন দি মিনটাইম ওরা মোটামুটি জল টল সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, আমাদের মহিলা যে স্টাফ তারা আসেনি, কারণ জল না থাকলে তো তাদেরকে তো জোর করে ডিআই সাহেব বলতে পারেননি। বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষক দিবসের দিন তালা ঝোলালো বাড়ির মালিক, কেননা 2019 সাল থেকে বকেয়া পড়ে রয়েছে বাড়ি ভাড়ার পাওনা, প্রায় 10 লক্ষ টাকা পাওনা বাকি, তার মধ্যে এসেছে মাত্র 50,000 টাকা। এই বকেয়া পাওনা পাওয়ার দাবিতে এইবার বাড়ি মালিক তালা ঝোলালো। অফিসের জল সংযোগ এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে এদিন সকালেই অফিসে তালা ঝোলায় বাড়ি মালিক। আমরা যা হয়ে আসছি এখানে সেখানে যে আমরা বদল বদল মনে করছি আর অফিসের জরুরি কাজগুলো মোটামুটি করছি, ইন দি মিন টাইমে উনি এসে বলছেন যে আমরা তালা লাগাবো, এখন আমরা আর সংঘাতে যাচ্ছি না, আমরা তালা লাগাবে তালা লাগান, তারা লাগিয়ে দিয়েছেন, ওনারা এবার কি করবেন সেই হিসাবে আমরা ডিআই সাহেবকে জানাবো। এখন সরকারের কাছে প্রাপ্য 9,88,000 টাকার মতো, তার মধ্যে এসেছে মাত্র 50,000 টাকা, এখনও প্রায় 9,50,000 টাকা বাড়ি ভাড়া বাবদ পাওনা বাকি, ফলে বাধ্য হয়েই সেই পাওনা আদায়ের জন্য এই পন্থা অবলম্বন করল বাড়ি মালিক। বাড়ি মালিক বলেছেন দীর্ঘদিন বিভিন্ন দপ্তরেও জানিয়ে কোনো সুরাহা হয়নি। অফিসে প্রায় 19 সাল থেকে ভাড়া বাকি আছে, রেন্ট বাকি আছে, এই জন্য তালা লাগানো হয়েছে। হ্যাঁ, অনেক চিঠি করেছি, ডিপার্টমেন্ট বিকাশ ভবনেও চিঠি করেছি, সেখানেও চিঠি করা হয়েছে, কোনো উত্তর আসেনি। কত টাকা একটা পেয়েছেন? হ্যাঁ, 50,000 টাকা পেয়েছি আর কি, বাকি আছে প্রায় 9,50,000। শিক্ষক দিবসের দিনই শিক্ষা দপ্তরে তালা ঝোলানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জুড়ে। তমলুক থেকে সৈকত সিয়ার রিপোর্ট, নিউজ 18 লোকাল।